মাননীয় মুখ্যমন্ত্রী তদন্তের নির্দেশ দিয়েছেন। পানিহাটি হোক বা ঝালদা, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কড়া ভাষায় হত্যাকাণ্ডের নিন্দা করছে, আমরা এর বিরোধী। এই এই হত্যাকাণ্ড চলতে পারে না, কিন্তু প্রশ্ন হচ্ছে ধরা পড়ছে, তদন্ত চলছে, পানিহাটিতে গ্রেফতার হয়েছে, ঝালদায় আটক হয়েছে, দেখতে হবে। আমরা চাই, তৃণমূল কংগ্রেস চায়, পেছনে মাথা কে, মাথা কারা, সুপারি কিলারকে কাজে লাগাচ্ছে কারা, যাতে বাংলা শান্ত আছে, অশান্তি করার জন্য, নিজেরা কিছু বলার জন্য, কুৎসা করার জন্য একটা বিরোধী রাজনীতি উন্নয়নে পারছে না, পরিষেবায় পারছে না, তাদের পরিষদ তৈরি করার জন্য বিজেপি একটা চক্রান্ত চালাচ্ছিল, কংগ্রেস সিপিএম তাদের সঙ্গে হাত মেলাচ্ছিল। এখন প্রাণের বিনিময়ে রাজনীতিতে তৃণমূলকে অস্বস্তিতে ফেলার জন্য, বাংলাকে কলুষিত করার জন্য এই ধরনের কোন ঘটনা কারা ঘটাচ্ছে, এই জায়গায় প্রশ্ন তোলার অবকাশ থাকছে। মুখ্যমন্ত্রী কড়া ভাষায় নিন্দাও করেছেন এবং পুলিশকে যা যা করার নির্দেশ দিয়েছেন, যারা দোষী, যারা জড়িত তারা গ্রেফতার হবে, আমরা আশাবাদী, আমরা নিশ্চিত। সবচেয়ে বড় কথা, তৃণমূল কংগ্রেসও জানতে চায় পেছনের মাথা কারা, কারা সুপারি কিলারদের কাজে লাগাচ্ছে, কারা ইস্যু তৈরি করার জন্য এই প্রাণের রাজনীতি করছে। আমরা এই প্রাণের রাজনীতি, মানে প্রাণ নষ্ট করার রাজনীতি, খুনের রাজনীতি, হত্যার রাজনীতি কোনো অবস্থায় সমাধান